হ্যালো বাবু, হোয়াটস আপ? হ্যাঁ বাবু, বলো। চলো না ডেটে যাই। ওকে বাবু, আমি 17 তারিখ ফ্রি আছি। 17? না, 17 তারিখ তো আমার আনিকার সাথে ডেট। কি আনিকা? না, শয়তান বাচ্চা চিটার, তুমি ওকে কল দিবে না। না বাবু, তুমি ভুল বুঝতেছো। মানে আনিকা হচ্ছে আমার ময়না পাখির নাম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন পরবর্তীটি পাওয়ার জন্য। মিশো সাব্বিরের জীবন কাহিনী। মিশো সাব্বির বাংলাদেশের টেলিভিশন নাটকের একজন উল্লেখযোগ্য জনপ্রিয় অভিনেতা। একাধারে চলচ্চিত্র অভিনেতা, মডেল এবং ইঞ্জিনিয়ার। হাউসফুল নামক টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান সাব্বির। নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপন সব মাধ্যমেই তিনি অভিনয় করছেন। মিশু সাব্বিরের পুরো নাম সাব্বির হোসেন মিশু, তবে মিশু সাব্বির নামেই তিনি পরিচিত। 18 অক্টোবর 1987 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে টেলিকমিউনিকেশন বিষয়ের ওপর বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। মিশু সাব্বির 2009 সালে রেদওয়ান রনি ও ইফতেকার ফাহমি পরিচালিত হাউসফুল মেগা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। এ সিরিজে তার সঙ্গে কাজ করেন আবুল হায়াত, মোশাররফ করিম, সুমাইয়া শিমু, হাসান মাসুদ, মিথিলা। এই মেগা সিরিয়ালের ব্যাপক সাফল্যের পর একে একে অনেক নাটকে কাজ করার প্রস্তাব পেতে থাকেন সাব্বির। 2012 সালে ইমপ্রেস টেলিফিল্মস এর বিগ বাজেটের ছবি লালটিপে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিশুর। এরপর 2013 সালে আদনান আল রাজীবের পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত অল টাইম দৌড়ের ওপর বিগ বাজেটের নাটকে কাজ করেন, যা ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায়। এরপর 2014 সালে এয়ারটেল প্রযোজিত আরও দুটি নাটকে অভিনয় করেন, সেগুলো হলো রেদওয়ান রনির পরিচালনায় ভালোবাসা 101 এবং সাফাত মনসুর রানার ভিটামিন টি নাটক দুটি। এই নাটকগুলো তার যাত্রা শুরুর পথে ইতিবাচক ভূমিকা রেখেছে। এই নাটক দুটোর ব্যাপক দর্শকপ্রিয়তার পর মিশুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি একের পর এক সফল নাটক উপহার দিয়েছেন দর্শকদের। সাধারণত মিশু সাব্বিরের অ্যাংরি ইয়ং ম্যান রিলেটেড চরিত্র এবং কমেডি দর্শকরা খুব পছন্দ করেন। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হলো এমি সেলফি বাজ, অস্থির পারভেজ, ফরমালিন প্লাস, প্রত্যাবর্তন, সানডাউন, ভিটামিন টি, অল টাইম দৌড়ের ওপর, কট বিহাইন, হ্যালো, হ্যাঁ বেবি, বন্ধু, দুয়ার, তিতাই, একদিন ছুটি হবে, অভিমানের গল্প, প্রেম মোহাম্মদ ভালোবাসা ইত্যাদি। এখন পর্যন্ত তিনি 60টিরও বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং একাধারে চলচ্চিত্র, টেলিফিল্ম, শর্ট ফিল্ম এবং টিভিসিতে অভিনয় করেছেন। মিশু অভিনীত আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র 2017 সালের জানুয়ারিতে মুক্তি পায়। তানিয়া আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ভালোবাসা এমনই হয়তে চমৎকার অভিনয় করেছেন তিনি এবং 2017 এর 12ই আগস্ট ইফতেকার আহমেদ ফাহমি পরিচালিত ছবি টু বি কন্টিনিউড মুক্তি পেয়েছে। এই ট্যালেন্টেড অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। এখন পর্যন্ত প্রায় 4,42,000-এরও অধিক লোক তাকে ফলো করেন। মিশু সাব্বিরের পারিশ্রমিক 50 থেকে 1 লক্ষ টাকা। মিশু সাব্বিরের সহধর্মিনীর নাম শাম্মা, তিনি পেশায় একজন ফার্মাসিস্ট। মিশু এবং শাম্মা 2013 সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। একজন ভালো অভিনেতা হয়ে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চান মিশু সাব্বির। মিশু সাব্বির তার ইউনিক এবং প্রাণবন্ত অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয়ে ইতিমধ্যে স্থান করে নিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।